আমি খুবই ক্লান্ত, তাই তোমার সবকিছু দিয়ে এ পূজোর নৈবেদ্য সাজিয়ে গেলাম। তোরা এবার আমাকে যেতে দে। উত্তম কুমার নায়ক, মহানায়ক, আমার কাছে তার থেকেও বড় পরিচয়। উত্তম কুমার আমার কাছের মানুষ, একান্ত আপনার জন, আমার ছোট ভাই। আমি তখন বোম্বে অনেকগুলো হিন্দি ছবির কাজ নিয়ে ব্যস্ত। কলকাতা থেকে পরিচালক সুধীর মুখার্জি এসেছেন আমার কাছে উত্তম সুচিত্রা রোম্যান্টিক জুটিতে। সাবমোচন বলে একখানা বাংলা ছবির পরিকল্পনা করেছেন তিনি। উত্তম কুমারের মুখের গান আর সেই সাথে ছবিটির সুর করার জন্যে আমাকে অনুরোধ করলেন। ছবিতে অনেকগুলো গান উত্তম কুমারের মুখেই বেশি, সেগুলো আমিই গাইলাম। বসে আছি পথে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মনো মানে না। অদ্ভুত ব্যাপার, ছবি দেখার পর ধরাই গেল না গানগুলো আমার না উত্তম কুমারের নিজের কণ্ঠের। উত্তম কুমার নিজে ভালো গান জানতেন, তাই ছবিতে তার মুখে গানগুলো বিশেষ রূপ নিত বলেই আমার ধারণা। অর্থাৎ অভিনয়ে যেমন, তেমনি গানের সঙ্গে সুরের সঙ্গে মিশে যেতেন তিনি। বেশ মনে আছে কাল তুমি আলেয়া ছবির সঙ্গীত পরিচালক ছিলেন উত্তম কুমার, গানের সুর করে আমাকে বলল একটু দেখে ঠিকঠাক করে নেবেন। আমি সঙ্গে সঙ্গে বললাম একদম না, তুমি ছবির সুরকার, তার চেয়েও বড় কথা ভারী সুন্দর সুর করেছ, এতে দেখার কি আছে। তারপর কতবার দেখা হয়েছে, কথা হয়েছে, সে সবই আজ স্মৃতি। অগবধূ সুন্দরীর কাজ চলছে, আমি তখন অসুস্থ, সবে বোম্বে থেকে ফিরেছি। মৌসুমী একদিন শুটিং থেকে ফিরে এসে আমায় বলল উত্তম কাকু তোমাকে দেখতে আসবেন পরশুদিন। সেই পরশুদিনটা আর এলো না। সেদিন রাতেই তার জীবনে বিধাতার অলঙ্ঘ নির্দেশ এসে গিয়েছিল। আমার কাছের মানুষ, আমার সেই ছোট ভাইকে আর কাছে পেলাম না। তবু স্মৃতির ভাঁজে ভাঁজে জড়িয়ে আছে আমার সেই একান্ত আপনার জন, সেই কাছের মানুষ উত্তম কুমার। আমার প্রাণের বীণায়, গানের সুরে সুরে আজও তাকে প্রতিনিয়ত অনুভব করি। You know.
চেয়েছি ছোক